চার নম্বর ওয়ার্ড জল জমায়। গত 7 দিন ধরে জল না নামায় এলাকার মানুষ লোকনাথ মন্দির সংলগ্ন ব্যারাকপুর রোড অবরোধ করেন। 20 মিনিট অবরোধ থাকার পর বারাসাত থানার পুলিশ এসে অবরোধ তুলে অবরোধকারীদের আশ্বস্ত করেন। মাঝ পিটিশন করে বারাসাত পৌরসভার প্রশাসকের কাছে জমা দিতে বলা হয়। আপনারা দেখছেন নিউজ বাংলা, নজর কাড়া খবর। জল কাউন্সিলর কি দেখছে না? প্রশাসন
আসছে দেখছে, তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না, তাদেরকে ডাকা হয়েছে, তারা আসলে ওরা আলোচনার মাধ্যমে সুস্থ ব্যবস্থা করলে আপনাদের ওয়ার্ডে দায়িত্ব কে আছে? শিল্পী দাস, 4 নম্বর ওয়ার্ড, এটা 4 ও 5 নম্বর ওয়ার্ডের মধ্যে এটা অবস্থান করছে এবং আশেপাশের প্রত্যেকটা বাড়ি জলের তলায় রয়েছে। এখন আমরা দীর্ঘদিন বলছি যে আমাদের জল নিকাশি ব্যবস্থা একদমই খারাপ হয়ে রয়েছে, তার জন্য প্রত্যেকটা মানুষের বাড়িতে আজকে বেহাল দশা। এই কারণে আমরা চাইছি যে সবার ঘরের ভেতরে জল, আমরা চাইছি যাতে ড্রেনেজ সিস্টেমটাকে ঠিক করে জল নামানোর ব্যবস্থা করে। জলে বিগত বলছে সামনে একটা অঞ্চলের লোক যে তারা যদি খাল কেটে দেয় তাহলে সব জলটা এই অঞ্চলের মধ্যে পড়বে, তাহলে আরও দুর্ঘটনার মধ্যে মানুষকে পড়তে হবে। আমি শিল্পী দাস কী বলছে, কাউন্সিলর কী? উনি আসছেন বিগত 4-5 দিন ধরে, উনি আসছেন, আসছে দেখছে, চলে পাওয়া যাচ্ছে অন্য কাউন্সিলরদের মতো, কিন্তু সমাধানের কিছু হচ্ছে না দাদা। 2000 ঠিক আছে, আপনার নাম? আপনার নাম? আমার নাম অমিত মিশ্র।